আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার, কামাল, শুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মেসিকে বরণ করতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় কোটি মানুষের অপেক্ষা, বাঁধ ভাঙা উৎসব। তত্ত্বাবধায়ক সরকার হবে, টানা দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, 27 দফা রূপরেখা বিএনপির। বৈশ্বিক মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই বিশ্বকাপ ফুটবলের খবর। মেসির জাদুতেই বদলে গেছে সবকিছু। বিশ্ব ফুটবলের নতুন এই সম্রাটকে বরণে নির্ঘুম আর্জেন্টিনার পৌনে 5 কোটি মানুষ। রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় তাদের অর্ধেকই নেমে এসেছেন, উন্মাতাল আনন্দে টৈরম্বুর গোটা শহর। অভাবনীয় অভ্যর্থনার এদৃশ্য আর কখনো দেখেনি আর্জেন্টিনার মানুষ, হয়তো বিশ্ববাসীও। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জয় যেমন অবিস্মরণীয়, আমোদ আনন্দ তেমনি বাঁধ ভাঙা। কে কি করছে তা যেন বুঝতেই পারছেন না। সবার মুখেই কেবল ওয়েলকাম মেসি, ওয়েলকাম। ভবনের ছাদ, সাইন, লাইট পোস্ট, কোনো কিছুই বাকি নেই। জীবনের ঝুঁকি নিয়ে উঠে পড়েছেন মেসি ভক্তরা। চিৎকার চলছে অবিরাম, জয়ের আনন্দে রীতিমতো কাঁপছেন বিশ্বজয়ী আর্জেন্টাইনরা। ডিয়েগো ম্যারাডোনাও কি পেরেছিলেন পুরো আর্জেন্টিনাকে এভাবে এক সুতোয় গেঁথে নিতে, তা নিয়েও সন্দেহ করছেন কেউ কেউ। বিশ্ব গণমাধ্যমও অবাক আর্জেন্টাইনদের এবারের পাগলামি দেখে। 1978 সালে মারিও ক্যাম্পাস, 86 সালে ডিয়েগো ম্যারাডোনার সৌজন্যে যে উৎসব হয়েছিল তাও ছাপিয়ে গেছে এবার। এবার সাফল্য আর আনন্দের বন্যা এসেছে ল্যাতিন আমেরিকার দেশটিতে, যেখানকার সবাই এখন মেসি হতে চান। গায়ে জার্সি, হাতে পতাকা, মেসির শরীরের ট্যাটুর কপিও এখন হাজার মানুষের শরীরে। ঢাকঢোল পিটিয়ে, পতাকা উড়িয়ে তারা জমা হন প্লাজা ডি লা রিপাবলিকার ঐতিহাসিক অবলিস্কো ডি বুয়েন্স আয়ার্সের সামনে। গগনবিদারী এই অভিবাদনের কি জবাব দেন মেসি, তাই এখন দেখার অপেক্ষায় গোটা দুনিয়া। গ্রামদুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্র ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা, পরপর দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্র কাঠামো সংস্কারে এমন 27 দফা রূপরেখা দিয়েছে বিএনপি। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে। মনিল আহসান জানাচ্ছেন বিস্তারিত। ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে সরকার ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি কি কি সংস্কার আনবে, তারই রূপরেখা তুলে ধরা হয় গুলশানের অভিজাত হোটেলের এই আয়োজনে। রাজনীতিবিদ, পেশাজীবী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে কেন কি প্রয়োজনে বিএনপি বিদ্যমান রাষ্ট্র কাঠাময় মেরামত চায়, শুরুতেই তার ব্যাখ্যা দেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দেশের জনগণের হাতে দেশের মালিকানা ফিরাইয়া দেওয়ার জন্য লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফেসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। 27 দফায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে বর্তমান সংসদীয় সরকার ব্যবস্থায় নানা সংস্কারের প্রস্তাব। একটি নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হইবে। রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হইবে। পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবেন না। সংসদে
উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হইবে। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হইবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে সম্প্রীতিমূলক রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হইবে। সংবিধান, প্রশাসনিক, জুডিশিয়াল, মিডিয়া ও অর্থনৈতিক সংস্কারে আলাদা কমিশন গঠনের বিষয়েও গুরুত্ব পেয়েছে বিএনপির রূপরেখায়। গত দেড় দশক যাবৎ সংঘটিত সকল বিচারভূমিত হত্যা, গুম, খুন, অপহরণ ভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হইবে। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ খাতে দায়মুক্তি আইন সহ সকল কানাকানুন বাতিল করা হইবে। চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হইবে। লিখিত বক্তব্যের ইতি টানতে গিয়ে ডক্টর মোশারফ জানান, প্রস্তাবিত এই রূপরেখা সমৃদ্ধ করতে যে কারো পরামর্শকে স্বাগত জানাবে বিএনপি। 2017 সালে একই স্থানে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও রূপকল্প ভিশন 2030-তে এসব সংস্কারের কথা তুলে ধরেছিলেন। নিরাপত্তা বিধান করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী দল। বৈশ্বিক মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব মন্দা কাটিয়ে এগিয়ে যাবার কথা বলেন তিনি। মনির রহমানের রিপোর্ট। বিপ্লবের আলোকবর্তিকা। গাজীপুরের শালনায় 13তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এর 25তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে কৃষি নির্ভর অর্থনীতির উপর জোর দিয়েছে তার সরকার। এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর মাধ্যমে একে আরেকটি রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। জোর দেন কৃষি জমি রক্ষার উপর। আমাদের আগে অনেকেই যারা ক্ষমতায় ছিল এ ধরনের চিন্তা করেনি বলেই যেখানে সেখানে যত্রতত্র ঘর বাড়ি বসতি নগরায়ন এবং শিল্প কলকারখানা করার ফলে অনেক ভালো উন্নত মানের জমি আমরা হারিয়েছি আর আমরা ভবিষ্যতে হারাতে চাই না। যারা শিল্পায়ন করতে চায় তারা শুধু ওই সমস্ত অঞ্চলেই শিল্প প্রতিষ্ঠান করতে পারবে, কোনো ধরনের কৃষি জমি বিশেষ করে আমাদের তিন ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না। সেখানে কোনো শিল্প বা কোনো কিছু করলে তারা কোনো সুবিধাই পাবে না। ভোজ্য তেল আমদানি না করে দেশে তা উৎপাদনে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 98% ভোজ্য তেল আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়, তো আমরা সেটা কেন করব? আমাদের তিল, আমাদের তিসি, আমাদের বিভিন্ন যে তেল হওয়ার বাদাম তেল, এগুলি আমাদের করার দিকে আরও বেশি গবেষণা দরকার, আরও বেশি উদ্যোগ আমাদের নিতে হবে। বর্তমানে দেশে 4,32,000 মেট্রিক টন খাদ্য উৎপাদনের সক্ষমতার কথা জানান প্রধানমন্ত্রী। খাদ্য পণ্যের দাম এত বেড়ে গেছে বিদেশে, মানে সেটা সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাছাড়া বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সেই অবস্থায় আমাদের দেশ যেন ওই ধরনের কোনো বিপদে না পড়ে, আমাদের উৎপাদন বাড়ানো এবং তার সংরক্ষণ করা। আমরা ইতিমধ্যেই যেমন ধান রাখার জন্য আমরা কিছু আধুনিক সাইলো তৈরি করেছি, কিন্তু এটা আমাদের অন্যান্য যে সমস্ত ফসল আমরা উৎপাদন করছি সেগুলির জন্য আমাদের খুব বেশি দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 12 মাস কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গুরুত্ব আরোপ করেন কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়ানোর উপর। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ আবারও দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রকে বারবার ধ্বংস করেছে আর শেখ হাসিনা সেই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে মেরামত করেছেন। দেশের সবচেয়ে বেশি সংকটের সময় সর্বাধিক দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। রাজধানীতে আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় তিনি এসব কথা বলেন। রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে আয়োজিত এই সভায় অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এই রাষ্ট্রকে যারা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে তারা আবার ওই রাষ্ট্র মেরামত করবেন? মেরামত তো শেখ হাসিনা করেছেন বলে আজকে বাংলাদেশ রোল মডেল।
বিএনপির এমপিদের পদত্যাগ করা পাঁচটি শূন্য আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার অনেক ব্যয়বহুল। এছাড়া নির্বাচন কমিশনের বাজেটের সীমাবদ্ধতাও রয়েছে। ব্যারিস্টার নাজমুল হুদা তৃণমূল বিএনপির নিবন্ধনের ব্যাপারে সিদ্ধান্ত আদালতের রায় দেখে নেওয়া হবে বলে জানান ইসি আলমগীর। আইন বা প্রক্রিয়ার মধ্যে সিসি ক্যামেরা ব্যবহার করার বাধ্যবাধকতা নাই, এটা হলো একটা ম্যানেজমেন্টের অংশ হিসেবে। আমাদের যেহেতু নানারকম অভিযোগ ছিল নির্বাচনে নানারকম অন্যায় হয় বা কারচুপি হয় যেন বলা হচ্ছিল, ওটাই আসলে কটুক হয় না, ওইটা দেখার জন্য আমরা আসলে সিসি ক্যামেরা ব্যবহার করেছি। সিসি ক্যামেরা ব্যবহার করতে গেলে অনেক টাকা লাগে, সেটা আমাদের বাজেটে আবার কভার করবে কিনা সেগুলো ব্যাপার আছে। মাঠ ও খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব বাস্তবায়নে নগরের 86টি খেলার মাঠ করার ঘোষণা দেন রাজউক চেয়ারম্যান নজিবুর রহমানের রিপোর্ট। 2017 সালে প্রয়াত মেয়র আনিসুল হকের নির্দেশে বুয়েটের একদল প্রকৌশলী গুলশান দুই ওয়ান্ডারল্যান্ড পার্কটি জনসাধারণের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সোমবার বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের নামে নামকরণ করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই পার্ক। দুপুরে পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আতিক বলেন, নগরজুড়ে উন্মুক্ত খেলার মাঠ দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে রাজউক গণপূর্ত সহ সকল সংস্থার জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে ডিএনসিসি। যেখানে যেই ধরনের অবৈধ খালের পারে যারা দখল করেছে, আমি তাদেরকে অনুরোধ করব নিজেরা সরিয়ে নিন। আমাদেরকে যখন সরাতে বলবেন, বুলডোজার যখন যাবে, তখন কিন্তু আমরা মাপতে পারবো না খালের সীমানা কটুক দখল আর কটুক বেদখল। এ সময় ড্যাপ এলাকায় 86টি ছোট বড় খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান। আগামী 35 সালের মধ্যে আরও 86টি পার্ক হবে ড্যাপ এলাকায়। এর জন্য একটি কর্ম মানে এক্সিকিউশন কমিটি আছে, সেই কমিটি 3 মাস পর পর সভা করবে, যেই দপ্তর যেই কাজটা করার কথা সেই দপ্তরকে অনুরোধ করবে। ইট পাথরের নগরীতে এমন উদ্যোগের প্রশংসা করেন অন্যান্য অতিথিরা। এমপি সাহেব আছেন, নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি শাসনামলে দেশের মুক্তিযোদ্ধা সহ যেসব হত্যা ও গুম হয়েছে তার তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব হত্যা ও গুমের বিচার হোক, এটা আওয়ামী লীগও চায় বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। বড়দিন ও 31st সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফজলে রাব্বি রিপোর্ট। 25 ডিসেম্বর বড়দিন ও 31st সামনে রেখে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ দুটি দিবসকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 31st সামনে রেখে 28 তারিখ থেকে সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা বাহিনী। আর ক্রিসমাসে বড় চার্জগুলোকে তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব ভলান্টিয়ার রাখার, যারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবেন। 25 ডিসেম্বর বড়দিন উদযাপনের সুবিধার্থে চার সমূহ এবং 31 ডিসেম্বর সন্ধ্যা থেকে ঢাকা মহানগরীতে দেশের সর্ব এলাকায় বিদ্যুৎ সরবরাহ যাতে স্বাভাবিক থাকে তার জন্য ব্যবস্থা থাকবে। তালিকা করে গুম খুনের বিচার করার উদ্যোগ নেওয়া হবে বিএনপির এমন ঘোষণা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগও চায় দেশের সব হত্যাকাণ্ড ও গুমের বিচার হোক। যে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল আমাদের 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল, সেইগুলোর আমরা একটা রিপোর্ট তৈরি করছি। মানে সব কিছু নিয়েই তদন্ত হোক, সব কিছু নিয়েই একটা ব্যবস্থা হোক, এটা আমরাও চাই। আদালত পাড়া থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। ওকে, থ্যাংক ইউ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্ত অভিবাসী মানুষের মানবতা নিয়ে বড় বড় কথা বললেও উন্নত দেশগুলো তাদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এই দুর্যোগে আগামী এক দশকে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
গণ উন্নয়ন কেন্দ্র আয়োজিত জলবায়ু ক্ষতিগ্রস্তদের নিয়ে জাতীয় সংলাপে এসব কথা বলেন তিনি। রাজধানীর সিডাপ মিলনায়তনে দিনব্যাপী এ সংলাপে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসি, সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নির্বাহী সভাপতি কেরামতুল্লাহ বিপ্লব ও মহাসচিব আসাদুজ্জামান সম্রাট। অনুষ্ঠানে দেশের নানা প্রান্তের জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরেন প্রতিনিধিরা। বন্যা নদী ভাঙন মোকাবেলায় দেশের উত্তর অঞ্চলের মানুষের জন্য গণ উন্নয়ন কেন্দ্রে ক্লাস্টার ভিলেজ প্রকল্পের প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা। দেশি বিদেশি অপশক্তি কোনো অবস্থাতেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি আরও জানান, জাতির পিতার হাত ধরে সাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় অর্জন এই দেশ। অনুষ্ঠানে ধর্মীয় সংঘাত ও বিদ্বেষ পরিহার করে সম্প্রীতির সমাজ গড়ে তোলার আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। পার্টিক্স খেলার খবর। চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির হাসানের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টির কথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কের উদ্বোধন শেষে ক্রিকেট দলের খেলা নিয়ে কথা বলেন তিনি। এ সময় উল্লেখ করেন, ইয়াসির আবির নুরুল হাসান সোয়ানরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। অন্যদিকে এখনও সুস্থ না হয় দ্বিতীয় টেস্টেও তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পাপন। জাকিরকে আমরা দিয়েছিলাম, আমরা যে খুব একটা বেশি এক্সপেক্ট করেছিলাম তা না, কিন্তু যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি সে দিয়েছে। লিটন দাস রাব্বিকে অনেকদিন ধরে সুযোগ দেওয়া হচ্ছে, যদিও ওর পজিশনটা আমি মনে করি না যে তিন নম্বরে কোনোভাবেই খেলানো উচিত হয়েছে। রাব্বি বলেন, ইভেন মুশফিক করেছে, কিন্তু ওর যে কাছ থেকে যা আমরা আশা করি ওরকম না। সোহানকে আমরা যে জায়গাটার জন্য যে জন্য নিয়েছি সেটাও সে করতে ব্যর্থ হয়েছে। সে বলেছে আমরা যাদের উপর ভরসা করেছিলাম তারা কিন্তু কেউ আমাদেরকে সেই প্রত্যাশা অনুযায়ী খেলাটা দিতে পারেনি। আজ থেকে শুরু হচ্ছে চার দিন ব্যাপী জাতীয় বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় চারটি বিভাগে ১৩টি ক্যাটাগরিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়বেন বডি বিল্ডাররা। গুলিস্তানে অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় জানানো হয় প্রত্যেক ক্যাটাগরিতে ৬ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মনকমানি, এছাড়া ওয়ালটন গ্রুপ, রুশ লার্নস স্টুডিও এবং বাংলাদেশ জিম মালিক সমিতিও থাকছে সহযোগিতায়। চ্যাম্পিয়নশিপের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মেসিকে বরণ করতে বুয়েন্স আয়ার্সের রাস্তায় কোটি মানুষের অপেক্ষা, বাঁধ ভাঙা উৎসব। তত্ত্বাবধায়ক সরকার হবে, টানা দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, ২৭ দফা রূপরেখা বিএনপির। বৈশ্বিক মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।